নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। 2024 পাঁচই ফেব্রুয়ারি সংসদে রাষ্ট্রপতি বক্তৃতার জবাবে ধন্যবাদ ভাষণ দিতে উঠেছিলেন নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি। পুরনো লোকসভায় সেটাই ছিল মোদিজির শেষ ভাষণ। ঘণ্টাখানেকের বেশি দীর্ঘ ওই বক্তৃতাতে ঝরে ঝরে পড়ছিল ব্যঙ্গ বিদ্রুপ। তিনি যেমনটা বলেন আর কি, যুক্তি নয়, তথ্য নয়, শব্দ নিয়ে খেলেন নরেন্দ্র মোদি। ওনার যে কোনো বক্তৃতা আবার দেখুন, দেখবেন উনি কেবল শব্দের পর শব্দ সাজিয়েই যাচ্ছেন। অশিক্ষিত মানুষজন প্রতিপক্ষকে ব্যঙ্গ বিদ্রুপ করে থাকে, আসলে তা তাদের দুর্বলতার লক্ষণ। এটা আমার কথা না, মহাভারতে কৃষ্ণ এই কথা বলেছিলেন দুর্যোধনের ভাষণের পরে। সেদিন সংসদে দাঁড়িয়ে মোদিজি বলেছিলেন, বিরোধীরা তাদের ভূমিকা পালন করেনি, তাই বিরোধীরা কমতে কমতে শেষ পর্যন্ত ওই দর্শকের আসনে গিয়ে বসবে। রাহুল গান্ধীকে তিনি বলেছিলেন নন স্টার্টার, বলেছিলেন কেবল রাম ঘরে ফেরেননি, রাম মন্দির গোটা দেশকে প্রেরণা যোগাবে। বলেছিলেন গোটা দেশ কংগ্রেসকে ইতিহাসের পাতাতেই রেখে দেবার জন্য উদগ্রীব হয়ে বসে আছে। সেদিন বলেছিলেন মোদি কি গ্যারেন্টির কথা, আর তারপরেই সেই বিজেপির 370 আর আব কি বার 400 পারে স্লোগান। তিনি বলছেন আব কি বার, ওনার দলের সমর্থকরা বলছেন 400 পার। সেই সংসদেই নতুন লোকসভার অধিবেশন শুরু হবে আগামী 24 জুন। নন স্টার্টারদের 102, বিরোধী 240-এর বেশি, আমি গোটা 6-7 নির্দলকেও ধরছি। বিজেপি একা 240, জমে ক্ষীর। যতটা মন দিয়ে এক্সিট পোল শুনেছিলেন, ততটা মন দিয়ে এবারের সংসদের বর্ষা অধিবেশনের দিনগুলোর দিকে নজর রাখুন। প্রতিটা দিন হবে টি-20 ম্যাচ। প্রথম 5 বছর ওই রাফেল ইত্যাদি ইস্যু এসেছিল, ঘোটালাটা মানুষের মগজে ঢোকেনি। তারপরের 5 বছরে পিএম কেয়ার, আদানি কেলেঙ্কারি ইত্যাদি উঠেছিল বটে, কিন্তু আবারও আম জনতার অ্যান্টেনার ওপর দিয়েই চলে গেছে। আর এক গ্রুট মেজরিটি দিয়েই সংসদে সেসব ইস্যুকে উঠতেই দেওয়া হয়নি। কিন্তু এবারে আমার ধারণা মোদিজি ইদানিং রোজ ঘুমোতে যান আর ঘুম ভেঙে যায় সংসদের প্রথম দিনটার কথা ভেবে। সংসদ শুরুই হবে দুটো বিরাট দুর্নীতির হিসেব নিকেশ দিয়ে, যা এতদিনে সাধারণ মানুষজনের মাথায় ঢুকেছে, যা দেশের অসংখ্য ছাত্রছাত্রীরা জেনে ফেলেছে। প্রথমটা হচ্ছে 30 লক্ষ কোটি টাকার এক্সিট পোল দুর্নীতি, অন্যটা মেডিকেল ছাত্রদের এন্ট্রান্স পরীক্ষা নিয়ে দুর্নীতি। এবারে মানুষের সামনে অলরেডি চকিদার যে চোর হ্যায় তার ধারণা স্পষ্ট। মন্ত্রীরা সচিবদের ডাকছেন, কি করে এই সমস্যার মোকাবিলা করা যায় তা নিয়ে বিজেপি নেতৃত্বে চুল খাড়া। ওদিকে বিপদ বুঝে দস্যু রত্নাকরের পরিবার, আরএসএস নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, ডাকাতি করে এনেছ, মুর্গ মুসল্লাম রেঁধেছ, খেয়েছি, কিন্তু তাই বলে ডাকাতি দায় নিতে যাব কেন। ওনারা রোজ বিবৃতি দিচ্ছেন, জানাচ্ছেন কি খারাপ লোক এই নরেন্দ্র মোদি, কি খারাপ ছিল তাদের সরকার। নাথুরাম বিনায়ক গডসে আর নারায়ণ দত্তাত্রেয় আপ্তে গান্ধী হত্যার পরে গ্রেফতার হওয়ার পর থেকে এই আরএসএস তাদের চিনত, সেটাও স্বীকার করেনি, সাফ জানিয়ে দিয়েছে ওরা আমাদের কেউ নয়। এখনো এমন একটা ভাব যে বিজেপি কি করছে সেটা তাদের ব্যাপার, আমাদের নয়। আসছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। অনেকে জানা নেই, এই সুযোগে জানিয়ে রাখি, বিজেপির সংগঠনের সাধারণ সম্পাদক সংগঠন নামের একটা পদ আছে। এই পদে যাঁরাই বসেন তাঁরা আসলে আসেন আরএসএস থেকে। আরএসএস সংগঠন এই মানুষটার কাছ থেকেই বিজেপির সব খবরাখবর পেয়ে থাকেন। আপাতত এই পদে আছেন বিএল সন্তোষ, এর আগে ছিলেন রামলাল, সঞ্জয় যোশী, গোবিন্দাচার্য,
এমনকি নরেন্দ্র মোদি যখন জনসং ছিল তখন ছিলেন সুরিন্দর সিং ভান্ডারি, দীনদয়াল উপাধ্যায়ের মতো নেতারা। আসলে এনাদের কাজই হলো ওই আরএসএসের কর্মসূচির রূপায়ণ আর দুটো সংগঠনের মধ্যে সংযোগ রক্ষা করা। আপাতত বিএল সন্তোষ সেই দায়িত্বে আছেন এবং জনগণ বলে যে এনার সঙ্গে খুব খারাপ সম্পর্কের জন্যই ইনি যতদিন থাকবেন দিলু ঘোষ ততদিন সভাপতির পদ পাবে না, এবং সেই জনগণই বলেন এই রাজ্যে ওনার সবথেকে ঘনিষ্ঠ হলেন অগ্নিমিত্রা পল। আমি সাংগঠনিক ঘনিষ্ঠতার কথা বলছি। তো সেই আরএসএস বেশ কিছুদিন আগে থেকেই মোদিজির কাজ নিয়ে ক্ষুব্ধ ছিলেন, কিন্তু তখন মোদিজি জিতছিলেন, জো জিতা ওহি সিকন্দর, অতএব তখন এই প্রশ্ন ওঠেনি। সবাই দস্যু রত্নাকরের আনা ভাত খেয়েছেন পেট ভরে, এখন হাওয়া ঘুরেছে, কেউ আর দায় নিচ্ছেন না। তো থাক এই কথা, চলুন আবার সেই 24 জুনের কথায় যাই, যেদিন আমাদের 19তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে। এবারে বিরোধীদের কাছে দুটো বোমা আছে, দুটো বিরাট স্ক্যামের বহু তথ্য আছে যা সামলানো কঠিন হবে সরকারের, আর গোদের ওপর বিস্ফোরণা হলো বিরোধীদের সংখ্যা, কাজেই আব আয়েগা মজা। কোন দুটো স্ক্যাম নিয়ে কথা উঠবে? দুটোই একই দিনে ঘটছে, হ্যাঁ 4 জুন। এই দুই স্ক্যাম আমাদের সামনে এসেছে। আজ আলোচনার বিষয় হলো প্রথমটা, এক্সিট পোল স্ক্যাম। এক্সিট পোলের ফলে কারা কারা লাভবান হলেন, মানে মাল কাদের পকেটে গেল, কে কামিয়ে নিলেন হাজার হাজার কোটি টাকা, আসুন সেটা একটু দেখে নেওয়া যাক। এক্সিট পোল এসেছে 1 জুন, তার আগেই আমাদের দেশের প্রধানমন্ত্রী মানে চৌকিদার এবং তারিপার অ্যাসিস্ট্যান্ট মোদির সাথ দুজনেই বলেছিলেন শেয়ার বাজার উঠবে, শেয়ার কিনুন। এরপর 1 তারিখে এক্সিট পোল এলো, প্রতিটা এক্সিট পোল জানিয়ে দিল বিজেপি এনডিএ জোট 370 থেকে 411 পর্যন্ত পেতে পারে, কংগ্রেস 52 কি 54 বেশি পাবে না, ইন্ডিয়া জোট মেরে কেটে 150 আর বাকিটা অন্যান্যরা। কিন্তু খেয়াল করলেই জানা যেত যে এই 1 তারিখে এক্সিট পোল আসার আগেই 31 মে 2.3 লক্ষ কোটি টাকা শেয়ার কেনা হলো। সাধারণভাবে বাজার ঠিকঠাক থাকলে 1.1 লক্ষ কোটি টাকা শেয়ার বিক্রি হয়। তো এই 31 মে কি এমন ছিল যে সেদিন এই রেকর্ড পরিমাণ শেয়ার বিক্রি হলো? এর আগে এমনটা কবে হয়েছে? 2014তে নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন সেই সময় সেই দিনে এই রকম রেকর্ড বিক্রি হয়েছিল। কিন্তু 31 মে কি ছিল? কিচ্ছু না। হ্যাঁ, তার পরের দিন এক্সিট পোল আসার কথা ছিল। আসছে বিস্তারিত সেই কথা বিরতির পর। এক্সিট পোল এলো, ওই একই দিনে বাজার বাড়ল, সেন্সেক্স উঠল, 31 মে বাজার বন্ধ হলো 73,961, 3রা জুন 76,442, আর রেজাল্ট বের হওয়ার পরে তা নামলো 72,287। যখন বাজার উঠল তখন ওই 31 মে যারা শেয়ার কিনলেন তারা শেয়ার বেচতে শুরু করলেন, কিন্তু সাধারণ মানুষ তখন বাজার উঠছে দেখে শেয়ার কিনে যাচ্ছে। 4 তারিখে বাজার হু হু করে পড়ল, তখন সেই লোকজন মানে মরিশাস থেকে বা কেমেন আইল্যান্ড থেকে বেনামে শেয়ার কেনা শুরু হলো, আবার বাজার উঠছে, আবার তাদের লাভ। তথ্য বলছে কেবল এই বাজারের ওঠানামায় চন্দ্রবাবু নাইডু পরিবারের মাত্র 1200 কোটি টাকা মুনাফা হয়েছে। গণতন্ত্র নাচছে কার উঠোনে? এবং এরই মধ্যে 31 তারিখে এনব্রিজ বলে এক সংস্থার এক এক্সিট পোল, বিশেষত বিজেপি ঘনিষ্ঠ ইউটিউবারদের হাতে, তারা তাদের চ্যানেলে এই এনব্রিজ সংস্থার এক্সিট পোল রিপোর্ট দেখিয়েছেন। কারা এই এনরিচ? এরা আসলে বাজারে শেয়ারের কেনা বেচার সঙ্গে জড়িত। আমাদের রাজ্যেও কিছু ইউটিউবারদের কাছে এই এনরিচের হিসেব পৌঁছেছিল। রাজ্য সরকারের দেখা উচিত এর পিছনে কাদের,
কোন কোন স্বার্থ কিভাবে কাজ করেছিল, কিন্তু আসল দায় তো দিল্লির সরকারের। কাজেই ইতিমধ্যেই বিরোধী দলগুলো জয়েন্ট পার্লামেন্টারি কমিটি দিয়ে এই এক্সিট পোল স্ক্যামের তদন্ত দাবি করেছে। মোদিজি সংসদে ঢুকলেই এই কেলেঙ্কারি তদন্তের দাবির মুখে পড়বেন। সরকার কোনো কাজ করার আগেই 30 লক্ষ কোটি টাকার ঘোটালার মুখোমুখি দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আপ সাংসদ সঞ্জয় সিং, সংসদে থাকবেন মহুয়া মৈত্র, থাকবেন রাহুল গান্ধী, আমার ভয় হচ্ছে দোস্তি বানি রহে বলে এক গ্লাস জল খেয়ে মোদিজি না বাইরে চলে যান, ওনার তো সেই রেকর্ডও আছে। আগামীকাল ওই নিট নিয়ে নতুন কিছু তথ্য হাজির করবো আপনাদের সামনে। আপাতত এখানেই শেষ করছি, শুভরাত্রি।